আমি কিন্তু একজন স্যার বলবো না, ম্যাট্রিক একাডেমির একটা পাঁচ বলবো, স্যামের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। আর ম্যাট্রিক একাডেমির কিন্তু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব ব্যাপার হতে চলেছে। তোমাদের আগেও বলেছিলাম যে এখানে কিন্তু এ টু জেড নানা রকম পার্ট কিন্তু আমরা শেখাই। আজকে স্যামের সাথে যে কথা বলবো, যে প্রশ্নগুলো তোমাদেরকে তুলে ধরবো, সত্যি কিন্তু ইন্টারেস্টিং। আমি তো খুব ইন্টারেস্টিং হয়েছি। তোমরা ইউটিউবে যেগুলো দেখছো যে লিপিং করছে, খুব সুন্দর ফ্যাশন স্টাইলিস্ট করছে, ব্লগার হয়ে যাচ্ছে, ফ্যাশন স্টাইলিস্ট ব্লগার, সেটা কিন্তু স্যামের হাত ধরে কিন্তু তোমরা করতে পারবে। তোমরা বাড়িতে বসে আয়নায় যে সেলফি তুলছো, তোমরা যে লাইভ করছো, সেটাই তো তোমরা ব্লগার হতে চাচ্ছো ইউটিউবে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো। নিজ থেকে কিন্তু দেখো ফোন নাম্বার যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে, আমরা পৌঁছে দেবো স্যামের কাছে। আরেকটা কথা, হেয়ার স্টাইলিস্ট, হেয়ার স্টাইলিস্ট কিন্তু একটা কথাই কিন্তু অনেক বড়, কত রকমের হেয়ার স্টাইলিস্ট করা যায় সেটা কিন্তু স্যামের সাথে কথা বলে কিন্তু তোমরা জানতে পারবো। আমরা সরাসরি চলে যাবো স্যামের কাছে। হ্যালো স্যাম, কেমন আছো? আমি খুব ভালো আছি, আমি খুব এক্সাইটেড আজকে আপনাদের এখানে এসে, আর এখানে যে মানে যে দাদা ইনভাইট করে তাকে অনেক 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 ধন্যবাদ। আজকে যে আমি বললাম তোমাকে যে ব্লগার, ফ্যাশন স্টাইলিস্ট ব্লগার, তুমি একজন নিজে একটা বড় মাপের ব্লগার, তুমি এই যে আমাদের কাছে যদি অনেকে এখন এসে বলে, তুমি তাদেরকে কিভাবে টিচিং করবে, বা তুমি এই তো তোমার পার্টটা যদি একটু দর্শক বন্ধুদের কাছে তুলে ধরো। ব্লগার মানে হচ্ছে আমি একজন স্টাইল ইনফ্লুয়েন্সার ইউটিউবার, তো আমি অ্যাকচুয়ালি হেয়ারের উপর মানে অ্যাকচুয়ালি হেয়ার আমাদের মানে লুকসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হেয়ার, তো ওইটাকে কী করে মানে হেয়ার স্টাইলটাকে মানে কী করে নিজের লুকসের সাথে যেমন ইচ্ছে, কারণ অনেকের আছে যে মানে হেয়ার তার লুক জাজ করে, কিন্তু আমি অ্যাজ আ মডেল হিসেবে নিজের হেয়ারকে আমি জাজ করি, তো এটা হচ্ছে আমার কনসেপ্ট অ্যান্ড মানে টপিক, তো এটা অলওয়েজ আমি হেয়ারটাকে বিকজ প্রায়োরিটি দিই, কারণ আমার যেহেতু একটা আমি অ্যাজ আ মডেল, তো আমার লুকটাকে অলওয়েজ অ্যাট্রাকটিভ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার হেয়ার, তো এটাকে আমি সবসময় নিজে কেয়ারিং করি। আর হেয়ার তো সবাই অনেকেই মানে অ্যাপ্লাই অনেক কিছু করতে যায়, বাট এমন অনেক কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের হেয়ার জন্য বাজেছে, সেগুলোর ব্যাপারে নিয়ে আমি এগুলো সব মানে মোটামুটি রিসার্চ করেছি। আচ্ছা, স্টাইলিশ হতে চাইছে, ইউটিউবে ব্লগার হতে চাইছে, তারা কিভাবে এগিয়ে আসবে? সবচেয়ে প্রথমে একটা ব্লগার হওয়ার জন্য নিজেকে একটা আইডল চাই, সব যাকে দেখে সে আগে, যেমন আমি যখনই শুটে যাই তো আমার সবাই দানিশ দানিশ বলে। আচ্ছা, দানিশ যে নামে কোনোদিনই না, উনি একজন অনেক বড় মাপের মানে আমি নিজেও ওকে গুরুদের মানি, কিন্তু আমি দানিশের যে ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড তার আমি বিশাল বড় ফট, তো এমন একজন আইডলকে কপি করা হচ্ছে যাকে দেখে তুমি নিজে একটা নতুন কিছু ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে পারবে, এটা হচ্ছে আমার সবসময় থট। যেমন আমি সামিট মার্ক জেন মালিক ঋতিক রোশন এই তিনজনকে ফলো করে নিজের মধ্যে একটা নতুন ক্রিয়েটিভিটি, যার জন্য আজকে হয়তো আমি এই জায়গাতে আসতে পেরেছি, এটা হচ্ছে আমার মেন থট। বাহ, তো দানিশের কথা বলতে গেলে তো তোমাদের কাছে অনেক কথা বলতে হয়, মন ছুঁয়ে যায় আমাদের দানিশের কথা বলতে গেলে। তো দানিশ কিন্তু আর হওয়া যাবে না, বা ঋতিক রোশন কিন্তু হওয়া যাবে না, কিন্তু কি হওয়া যাবে, তাদের আদর্শকে মেনটেন করে আমরা হয়তো তাদের পথে দুপথে এগিয়ে যেতে পারি। আর ম্যাট্রিক্স একাডেমিতে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে স্যামের সাথে দেখা করতে, স্যামের টিচিংটা নেওয়ার জন্য। তা ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং, আমরা জানি তোমরা অবশ্যই আমাদের কল করবে, আর অবশ্যই ম্যাট্রিক্স একাডেমি একটা পার্ট হয়ে যাবে। স্যাম, এই ম্যাট্রিক্স একাডেমিতে তুমি আজকে থাকতে পেরে বা আমাদের একটা পার্ট হতে পেরে তোমার কেমন লাগছে? আমি রিয়েলি প্রচন্ড প্রাউড ফিল করছি, মানে আমি এতটাই মানে নিজের মধ্যে এক্সাইটেড, আমি বুঝে বলতে পারবো না, কারণ এটা একটা গর্বের ব্যাপার যে আমি আমার নিজের হেয়ারকে নিয়েও একটা জীবনে একটা নতুন একটা কিছু কনসেপ্ট, কারণ হেয়ার নিয়ে অনেকে এটা ভাবে না, কিন্তু হেয়ারটা যখন আমি রাস্তায় বেরোই বেশিরভাগ আমি লাইফে যেটুকু ফেম পেয়েছি আর যেখানে পেয়েছি আমি আমার হেয়ারের লুকসের জন্য, তো এটাও যে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা ম্যাট্রিক্স একাডেমিও আমাকে যে তুলে ধরার সুযোগ করে দিয়েছে, থ্যাংকস আ লট আপনাদেরকে। সত্যি তাই, তোমার এই হেয়ার দেখে আমি তো বলবো টিনেজাররা অনেকেই কিন্তু ছুটে চলে আসবে, অনেকে হেয়ারটা ভীষণ লোভনীয় একটা ব্যাপার, যে আমরা হয়তো ভালো লাগছে না কিন্তু অনেকের চোখে আবার ভালো লাগবে, ভালো লাগা না ভালো লাগা সবটা মিলেমিশে এক হয়ে যাবে। তো তোমার কাজের ব্যাপারে যদি আরেকটু কিছু তুমি দর্শক বন্ধুদের বলো। অ্যাকচুয়ালি মেন আমি একটা ইউটিউবার, মিউজিক অ্যালবাম ইউটিউবার, তো আমি সব ইন্ডাস্ট্রিতে এসেছি, অ্যাকচুয়ালি আমি আগে অ্যাড শুট করতাম হেয়ার ওয়্যাক্সের, আর আমি খুব শীঘ্রই ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবো, আমার ইচ্ছা অনেক বড় একটা নিজের হেয়ারের উপর একটা মানে পার্লারের উপর কাজ করার খুবই ইচ্ছা, যেটা অনলি পার্লার না, যেটা আমি অ্যাজ আ ব্র্যান্ড হবো, যেটা যেমন বিয়ার্ডো গ্যাটসবি এগুলোর উপর আমি কাজ করছি, যাতে আমাদের ইন্ডিয়ানরা হেয়ারটাকে নিয়ে ইউটা আরও মানে এটা বড়, কারণ প্রতিটা জিনিসেরই একটা ভ্যালু থাকে, সেটাকেই আমি তুলে ধরার কারণ হেয়ার, আর আমার পুরো কনসেপ্ট হেয়ারের লুকস এর উপর, যা সবাইকে অ্যাট্রাকটিভ লোকে দেখে বলে না ইজ এ ব্র্যান্ড। আচ্ছা, এই হেয়ারের উপর তুমি বলছো, তুমি কি হেয়ারটাকে কালার করার জন্য তাকে বলে দিচ্ছো যে তুমি কি কালার করবে? ধরো একজন তোমার কাছে কেউ এলো যে আমি কি করে কি কালার করব, আমাকে কি রেড মানাবে বা আমাকে তোমার মতো কালার মানাবে বা আমাকে হোয়াইট মানাবে, সেটা কি তুমি ডিসাইড করো তারপর ওরা কালার করছে না পুরোটা তুমি করে দিচ্ছো? আসলে কালারটা মানে আমাকে দেখে যে ফলো করছে সে যে কালার করছে, কাল দুটো অপশন হয়তো আমার মুখে মানিয়ে গেছে, এই নয় যে তার মুখে মানিয়ে যাবে, এটা কখনোই মানে তাকে আমি
যখন আমি কালেক্টর করি তাকে রিস্ক নিয়ে করতে হবে, তার মানার চিহ্ন সবচেয়ে ফার্স্ট দিক, সেকেন্ড এতে প্রচন্ড চুল, আমার মানে চুল যেহেতু অনেক ড্যামেজ বাট আমার ট্রিটমেন্ট করতে হয়, ওকে অ্যাবসলুটলি সব, আর এগুলো আগে দেওয়া পা দেওয়ার আগে নিজেকে প্রচন্ড কিছু মানিও ইনভেস্ট করতে হবে, নাহলে চুল থাকবে না, এটা সবচেয়ে বড় কথা, কারণ আমার চুলে প্রচুর বাজেভাবে রাফ ইউজ হয় আর অ্যাজ আ মডেল আমাকে করতে হয় বাধ্য, একদম সময় প্রায় শেষের দিকে এগিয়ে আসছে, কিন্তু আমি একটা কথা বলবো, তুমি ম্যাট্রিক্স নিয়ে তুমি দর্শক বন্ধুদের কি বলবে, তোমার সাথে যোগাযোগ করবে বা আমাদের কাছে ছুটে আসবে কেন, ম্যাট্রিক্স একাডেমি অন্য কিছু থেকে কিসের জন্য আলাদা? এই একাডেমিতে আমি এটুকুই বলতে পারি, যদি কেউ নিজেকে গ্রুমিং করতে পারে, মেকওভার, নিজেকে একটা স্টাইলিশ মানে জুমিং বয় করতে চাও, তাহলে আমার দিক থেকে মনে হয় আমি এরকম অনেককেই হেল্প করেছি, তো অ্যাজ আ ম্যাট্রিক্স একাডেমি করতে গেলে আমি নিজেকে আরো বেশি প্রাউড ফিল করব না, আমি সত্যি কিছু করতে পারছি, তো অলওয়েজ আমার কাছে ওয়েলকাম অলমোস্ট। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, তা বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কল করো, ম্যাট্রিক্স থেকে শুধু অ্যাক্টিং ড্যান্সিং বা অ্যাঙ্কারিং অভিনয় অ্যাক্টিং অন্য কিছু থেকে একটু হাটকে একটু আলাদা একটু অন্যরকম কিন্তু করতে চাইছি আমরা, আমরা স্পেশাল বাচ্চাদের নিয়ে কিন্তু শেখাচ্ছি, আমরা স্যামের মতো কিন্তু টিচিং এও রাখছি যাতে গ্রুমিং হয়, হেয়ার স্টাইলিশ হয়, এমনকি ইউটিউব স্টাইলিশ ব্লগার তোমরা হতে পারো, তাহলে অবশ্যই আমাকে কল করো, আজকে এখানে আসছি, টাটা বাবে, ভালো থেকো।